উন্নয়নে নতুন গল্প রচিত হয়েছে জম্মু কাশ্মীরে 370 ধারা বিলোপের পর এই প্রথম অঞ্চলটি সফরে গিয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহাসিক এই সফরে পরিবর্তনের খতিয়ান তুলে ধরেছেন তিনি। এদিকে মোদির সফরের কয়েক ঘন্টা আগে সভাস্থলের কিছু দূরে বিস্ফোরণের ঘটনা ঘটে, ফলে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। আগে থেকেই জল্পনা ছিল মোদির জম্মু কাশ্মীরে সফরের উদ্দেশ্য হবে উন্নয়নের ঢালিতে রাজ্যটিকে ঘুরিয়ে দেয়া। সে মতোই রোববার উপত্যকাবাসীকে এক গুচ্ছ উন্নয়ন উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু কাশ্মীরে উন্নয়নের এক নতুন গল্প লেখা চলছে, বহু বিনিয়োগকারী এখানে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। আমাদের লক্ষ্য হল সবসময় জম্মু কাশ্মীরের যোগাযোগের ধারা অক্ষুণ্ণ রাখা। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে পল্লীগ্রামের মঞ্চ থেকে দেশের সমস্ত গ্রাম সভাকে মোদি শোনালেন কাশ্মীরের উন্নয়ন বার্তা। এ বছরের পঞ্চায়েতি রাজ দিবস জম্মু ও কাশ্মীরে পালিত হচ্ছে, এটি একটি বড় পরিবর্তন। এটা অত্যন্ত গর্বের বিষয় যে গণতন্ত্র জম্মু ও কাশ্মীরের তৃণমূল পর্যায়ে পৌঁছেছে। নরেন্দ্র মোদি দাবি করেন, কেন্দ্রশাসিত এই অঞ্চলের তৃণমূল স্তরে জঙ্গিবাদ এখন অতীত, সেখানে এখন বইছে গণতন্ত্রের হাওয়া। রোববারও প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে 12 কিলোমিটার দূরে বিস্ফোরণের ঘটনা ঘটে। নাশকতার আশঙ্কায় সেখানে নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আসমাতুলি, নিউজ 24।